করোনা সংক্রমণ ও মৃত্যুর বিষয়ে জানাতে ফরিদপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, ফরিদপুর মেডিকেলে আজ 19 জনের মৃত্যু হয়েছে, তো করোনাকালীন সময়ে হাসপাতালগুলো স্বাস্থ্যসেবা চিত্র কি দেখছেন? সব মিলিয়ে সেখানকার করোনা নিয়ে সার্বিক পরিস্থিতি জানাবেন। সাবরিনা, ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 19 জনের মৃত্যু হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল 250 বেড থাকলেও সেখানে করোনার রোগীদের জন্য 500 বেডের করা হয়েছে। এখানে পুরো হাসপাতালটাই এখন অন্য অন্য চিকিৎসা বাদ দিয়ে আপনার করোনা সেবা দিয়ে যাচ্ছে ডাক্তাররা। এবং ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে আপনার মাঝে মধ্যেই অক্সিজেনের সমস্যা হচ্ছে। অক্সিজেন অভাবেই আপনার মূলত ক্রিটিক্যাল রোগীগুলি মারা যাচ্ছে, কারণ মাঝে মধ্যেই আপনার অক্সিজেনগুলি সাপ্লাই দিতে পারছে না। গত আপনার 3 দিনে 82 জন করোনা রোগী মারা গেছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে। আর এই অবস্থায় আপনার ফরিদপুরের করোনা আক্রান্তের সংখ্যা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে, এবং হাট বাজার গলিতে এবং রাস্তাঘাটে এবং মানুষ কোনো কিছুই মানছে না, এবং তারা না মানার কারণেই আপনার এই করোনা রোগীগুলি বেড়ে যাচ্ছে। এই দিক দিয়ে প্রশাসন, আপনার পুলিশ সুপার আলিমুজ্জামান এবং জেলা প্রশাসক অতুল সরকার বিভিন্নভাবে আপনার প্রোগ্রাম দিয়ে লোকজনদের ঘরে রাখতে পারছে না তারা। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন জাকির হোসেন।